নমস্কার বন্ধুরা, আপনি কি সরকার থেকে ঘর পেয়েছেন? ঘর বানানোর জন্য গ্রামের ক্ষেত্রে দেওয়া হয় 1,20,000 টাকা, আর আপনি যদি শহরে বাস করেন সেক্ষেত্রে দেওয়া হয় 2,67,000 টাকা। এই টাকা কি আপনি পেয়েছেন? যদি না পেয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি আপনাদের জানাবো যে কোন রেশন কার্ড থাকলে আপনি সরকার থেকে ঘর পাবেন। তা এই ভিডিওটা টোটাল দেখবেন, তাহলে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আপনি কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। তা ভিডিওটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তা গ্রামের ক্ষেত্রে প্রথমে 60,000 টাকা দেওয়া হয়, তারপরে 50,000 টাকা, তারপরে হচ্ছে 10,000 টাকা, মোট 1,20,000 টাকা দেওয়া হয়। তা কোন কার্ড থাকলে আপনি সরকার থেকে ঘর অতি সহজেই পেয়ে যাবেন, তা টোটাল ব্যাপারটা এই ভিডিওতে জলের মতো পরিষ্কার করে দেবো। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তার আগে বন্ধুরা, আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন, আপনার জায়গার নাম কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এছাড়া আপনি সরকার থেকে কোনো রকম সুবিধা পেয়েছেন কিনা সেটাও আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। তা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা নামটা সবাই শুনে থাকবেন। এই যোজনার মাধ্যমে সরকার থেকে সম্পূর্ণ ফ্রিতে ঘর দেওয়া হয়, ঘর বানানোর জন্য আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। তা কোন কার্ড থাকতে হবে, আর কি কি ডকুমেন্টস থাকতে হবে, তা প্রথমে কারা আবাস যোজনা ঘর পাওয়ার জন্য যোগ্য, তা প্রথমত বলা হয়েছে আপনার কাছে একটা কাঁচা বাড়ি থাকতে হবে। এবং সেটা মানে নয় যে আপনার পাকা বাড়ি থাকলে চলবে না, আপনার অবশ্যই একটা কাঁচা বাড়ি থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন বা ঘরের জন্য আপনি টাকা পেয়ে যাবেন। অবশ্যই আপনাকে খেটে খাওয়া দরিদ্র মানুষ হতে হবে। তৃতীয়ত, বাড়িতে সরকারি চাকরি থাকলে সেটা কিন্তু আপনি আবেদন করতে পারবেন না বা আপনার লিস্টে নাম আসবে না। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তা আমরা মেনলি 4 ধরনের রেশন কার্ড ব্যবহার করে থাকি, এবং সেটা হচ্ছে AAY অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনা, এছাড়া আছে PHH, SPHH, এছাড়া RKSY1 আর RKSY2। এই 4 ধরনের রেশন কার্ড মেনলি পশ্চিমবঙ্গে ব্যবহার হয়। তা কোন কার্ড থাকলে আপনি পাবেন, তা প্রথমত জানাচ্ছি আপনাকে AAY কার্ডে, তার মানে হচ্ছে অন্ত্যোদয় অন্ন যোজনা। দেখতে পাচ্ছেন কার্ডটা কিন্তু এরকম দেখতে হয়। যদি আপনার কাছে এই কার্ডটা থেকে থাকে, এই কার্ড থাকলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা সরকারি ঘরের জন্য আপনি যোগ্য। আপনি এই রেশন কার্ডটি থাকলেই কিন্তু আপনি BPL ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আপনি সরকার থেকে ঘর অবশ্যই পাবেন। যদি AAY কার্ড থাকে অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনা, এই কার্ড থাকলে সবচেয়ে কিন্তু ঘর পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এই কার্ডটা সম্পূর্ণরূপে BPL কার্ড। তা যদি আপনার কার্ড থেকে থাকে তো অবশ্যই লিস্টে চেক করুন। যদি লিস্টে চেক করতে না জানেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্রতিনিয়ত ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। যে রেশন কার্ডের কথা বলবো সেটা হচ্ছে SPHH অর্থাৎ স্টেট পিওরিটি রেশন কার্ড। যদি আপনার এই ধরনের কার্ড থেকে থেকে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন SPHH, এই কার্ডে থাকে, এই কার্ডও কিন্তু আপনার BPL ক্যাটাগরির মধ্যেই পড়ে। যদি আপনার এই কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার জন্য আবেদনের যোগ্য। আপনি কিন্তু সরকার থেকে অবশ্যই এই কার্ডেও কিন্তু ঘর পেয়ে যাবেন। তবে এই কার্ডটা হচ্ছে AAY কার্ডের পরের স্থান। এবার যে কার্ডের কথা বলবো সেটা হচ্ছে PHH, এই কার্ডটা কিন্তু আপনি দেখে থাকবেন, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই কার্ড যদি থেকে থাকে অর্থাৎ প্রায়োরিটি হাউসহোল্ড, কিন্তু এই ধরনের কার্ড থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন। এই কার্ডটা কিন্তু 3 নম্বর স্থানে রয়েছে, AAY 1 নম্বরে, তারপরে হচ্ছে আপনার SPHH, তারপরে PHH। তা এই কার্ডের ক্ষেত্রে সম্ভাবনা একটু কম হয়, তো এই ক্ষেত্রেও কিন্তু BPL কার্ড, এক্ষেত্রে আপনি কিন্তু বাংলা আবাস যোজনার জন্য আপনি কিন্তু আবেদন করতে পারবেন। যে কার্ডের কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে RKSY1 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1। যদি আপনার এই কার্ডটা থেকে থেকে সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা একটু কমে যায়, কারণ এই কার্ডটা কিন্তু BPL এর মধ্যেই পড়ে, কিন্তু RKSY1 কার্ডের সম্ভাবনা খুবই কম। এবং সেক্ষেত্রে আপনি যদি মনে করেন সেক্ষেত্রে আপনি সরকার থেকে ঘর পেতে পারেন এবং আবেদন আপনি করে রাখতে পারেন। সর্বশেষ যে কার্ডটা আছে সেটা হচ্ছে RKSY2 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2। যদি আপনার এই কার্ডটা থেকে থাকে, এই কার্ডটার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ এই কার্ডটা হচ্ছে APL ক্যাটাগরির মধ্যে পড়ে। এই ক্যাটাগরি থাকলে কিন্তু আপনি সরকার থেকে কোনো রকম আবেদন করতে পারবেন না এবং সরকার থেকে ঘর আপনি কিন্তু পাবেন না। যদি আপনার RKSY2 কার্ড থেকে থাকে, তবে উচ্চপদস্থ কর্মচারীরা বা সরকারি কর্মচারীরা যদি মনে করেন আপনাকে ঘর দেওয়া খুবই জরুরি, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি RKSY2 কার্ডে ঘর পেতে পারেন। এবার রেশন কার্ড থাকলেই হবে না, এছাড়া কিন্তু আপনার নর্মালি যে ডকুমেন্টস থেকে সেই ডকুমেন্টসগুলো কিন্তু থাকতে হবে, যেমন ধরুন আধার কার্ড, রেশন কার্ড সেটা বলে দিলাম, এছাড়া আপনার ব্যাংকের পাসবই, এছাড়া কিন্তু আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার বাড়ির দলিল। এই নর্মালি ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে থাকতে হবে, এবং আপনি সরকারে থেকে ঘর পাওয়ার জন্য যোগ্য, আপনি আবেদন অনায়াসে করতে পারবেন। এবং এই যদি আপনি নাম চলে আসে আপনার লিস্টে, অবশ্যই কিন্তু আপনি সরকার থেকে ঘর পেয়ে যাবেন। তা ব্যাপারটা হচ্ছে আপনাকে কিন্তু লিস্টের নাম চেক করা শিখতে হবে। আপনি যখন আবেদন করবেন, আবেদন আপনি যে কোনো বিডিও অফিসে করতে পারেন, শহরের ক্ষেত্রে আপনি কিন্তু পৌরসভায় আবেদন করতে পারেন।
আবেদন করার কিছুদিনের মধ্যে আপনাকে কিন্তু সরকার থেকে ঘর দেওয়া হয়। তখন কিন্তু আপনার লিস্টের নামটা অবশ্যই চেক করে নেবেন, লিস্টে কিন্তু নাম চেক করতে হয়। পরবর্তী ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন, তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনোরকম কিছু জানার থাকে নিচে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই দেবো। তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর এই ভিডিওটাকে আপনার প্রিয়জনদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।